বাড়িতে বৃদ্ধা মা আর পাচ্ছি না, কেউ বলছেন বেঁচে থেকে কি লাভ, গুলি করুন। নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের হাহাকার সল্টলেকে, রীতিমতো কান্নায় ভেঙে পড়েন চাকরি প্রার্থীরা। তাদের আক্ষেপ, পড়াশোনা করে 10 বছর ধরে রাস্তায় বসে রয়েছেন একটা চাকরির জন্য। নিয়োগের দাবিতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেক। টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের বাসে তোলে পুলিশ। সোমবার চাকরির দাবিতে এসএসসি ভবন ঘেরাও অভিযানের ডাক দেন 2016 আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। সেই মতো করুণাময় মেট্রো স্টেশনে জমায়েত করেন চাকরি প্রার্থীরা। এরপর সেখান থেকে বেরোতেই বাধা দেয় পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকেই দৌড়ে আচার্য ভবনের সামনে গিয়ে বসে পড়েন চাকরি প্রার্থীরা। চাকরির দাবিতে কান্নায় ভেঙে পড়েন তারা। মহিলাদেরও টেনে হিঁচড়ে পাঁজা কোলা করে বাসে তোলে পুলিশ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, অক্টোবরের 21 তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। আমরা নিজেরা যোগ্যতা দিয়ে মেধাতে এসেছি, মেধা তালিকা আমাদের নাম আছে, হাইকোর্ট থেকে আমাদের পারমিশন দেওয়া হয়ে গেছে যে আমাদের নিয়োগ দিতে। তারপরেও কমিশন আমাদের নিয়োগ দিতে চায় না, বারে বারে ডেপুটেশন দেওয়া, বারে বারে নোটিশ দেওয়া, এরকম হয়েছে। এদিকে আন্দোলনের মধ্যেই এসএসসির তরফে জানানো হয়েছে 25 তারিখ মেধা তালিকা প্রকাশ হবে। যদিও চাকরি প্রার্থীরা কাউন্সিলিং এর দিন ধার্য করার দাবি জানাতে থাকেন। অবিলম্বে চাকরি দিতেই হবে, এখনই প্যানেল প্রকাশ করতে হবে, রাজ্য সরকারের আর কোনো প্রতিশ্রুতি মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রার্থীরা। আমাদেরকে সময়সীমা 4 সপ্তাহ শেষ হতে চলছে, সেই 25 তারিখে কেন তিনারা প্যানেল দেবেন, তার আগে কেন পারবেন না? আমাদের একটাই দাবি, আমরা কোনো ঝামেলা চাই না, ওয়ান স্পট। আজকেই প্যানেলের যে টোটাল আমাদের প্যানেল এবং কবে কি কাউন্সিলিং হবে, কাউন্সিলিং এর ফরম্যাট আমাদের চাই, এটাই আমাদের দাবি।